আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, যেখানে ঘূর্ণিঝড় আমাদের জন্য একটি আজাব এবং গজবের কারণ হতে পারে, সেইখানে আজকে ঘূর্ণিঝড় দেখতে উৎসুক জনতা। সুন্দর, সুবহানাল্লাহ। আমরা ভিড় করছি সমুদ্রের বন্দরে, অথবা আমরা যাচ্ছি যে কিভাবে ঘূর্ণিঝড় আসে। একটা জিনিস খেয়াল করুন, আল্লাহ সুবহান ও তাআলা কোরআনে বলছেন, আর তারা কি লক্ষ্য করে না যে তারা প্রতি বছর একবার অথবা দুবার কোনো না কোনো বিপদে পতিত হয়, তবু তারা তাওবা করে না, আর না তারা উপদেশ গ্রহণ করে। আল্লাহ সুবহান ও তাআলা প্রত্যেকবারই আমাদের এই পৃথিবীতে, যে কোনো দেশে, যে কোনো অঞ্চলে কোনো না কোনো বিপদ দিয়ে দেন, যা আমাদের পাপের পরিমাণ বুঝে। আমরা যত পাপ বেশি করব, তত বেশি গজব দিবেন। তবে এই উম্মত বড় ধরনের গজবে ধ্বংস হবে না, এতটুকু নিশ্চয়তা রয়েছে। কিন্তু এই যে ঘূর্ণিঝড় আসছে, ঘূর্ণিঝড় যত বড় হবে ভাববেন, তত বেশি আমরা পাপ কাজ করছি। আর দেখেন না, মানুষ কি সুন্দর সমুদ্রে পাড়ে গিয়ে তারা ছবি তুলছে, ভিডিও ধারণ করছে, তারা আনন্দ করছে, মজা মস্তি করছে। আরেকদিকে সেন্ট মার্টিনে যারা আছে, তারা আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করছে, যাতে করে তারা যেখানে অবস্থান করছে তারা নিঃস্ব, কারণ আশেপাশে বাঁচাবার মতন সুযোগটা খুব কম, কারণ চারপাশে সমুদ্র। সাহায্য আসতে আসতে তারা কীভাবে সাহায্য করতে আসবে, এটা নিয়ে মানুষ টেনশনে পড়ে যায়। তো তারা আল্লাহ সুবহান তাআলার কাছে দোয়া করছে। ঠিক তেমনিভাবে হাদিসে তো রয়েছে যে আল্লাহ সুবহান তাআলা যখন বৃষ্টি বা ভারী বর্ষণ পৃথিবীতে দেয়, তখন সাহাবীদের সময় বা রাসূলের সময় হয়েছিল, তখন রাসূলুল্লাহ ভয় পেয়ে যেতেন যে এইনি গজব আসে, এখনই কি গজব শুরু হলো, তখন তিনি দোয়া করতে থাকেন। আর আমরা যেখানে দোয়া করা উচিত ছিল, সেখানে দোয়া না করে আমরাও গজবের জায়গায় গিয়ে আমরা পরিদর্শন করি, এটা তো একটি মূর্খ জাতি, মূর্খ লোকের নির্বোধ লোক, যাদের জ্ঞান অথবা কমন সেন্স বলতে নেই। আপনি আজাব দেখতে কেন যাবেন? আজাব থেকে পরিত্রাণের জন্য আপনি যেটা করা দরকার ছিল সেটা করবেন, আপনি আজাব দেখতে যাচ্ছেন। ঘূর্ণিঝড় কি দেখার বিষয়, নাকি ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নেওয়ার বিষয়? কেন ঘূর্ণিঝড় গিলে আসে? এগুলো কি আমাদের উপকারের জন্য আসে? কোনো বিপদ এগুলো কি আমাদের জন্য উপকার, নাকি এ থেকে আমরা সতর্ক হব? সুতরাং প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা ঘূর্ণিঝড়ের সাধুবাদ না জানিয়ে আমরা ঘূর্ণিঝড় থেকে শিক্ষা নেব যে আল্লাহ সুবহান তাআলা যুগের পর যুগ এভাবে বিভিন্ন বিপদ দিয়ে যান আমাদেরকে সতর্ক করার জন্য। তাই আমরা সতর্ক হই এবং বেশি বেশি দোয়া করি। আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।